আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইশিতাস কিচেনে আজ হাজির হয়েছি দারুণ মজার নরম একটা খিচুড়ি নিয়ে। আর এই খিচুড়িটা কিন্তু আমি রান্না করেছি বাসি ভাত দিয়ে। অনেক সময় দেখা যায় বাসায় এক্সট্রা কিছু ভাত থেকে যায়, আবার অনেক সময় গেস্ট আসলে আমরা বেশি ভাত রান্না করি, তা থেকেও কিছু ভাত রয়ে যায়। সেই ভাত দিয়েই আমি আজ তৈরি করে দেখাবো দারুণ মজার নরম খিচুড়ি। এখানে আমি গত রাতে কিছুটা ভাত রান্না করার পর রয়ে গিয়েছিল, সেই ভাতটা নিয়েছি প্রায় 2 কাপের মতো হবে, আর নিয়েছি বাসি ডাল ছিল প্রায় 1.5 কাপের মতো, সেই ডালটা। এই ডাল যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, বাট বাসি ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে সেই রান্নাটা আরও বেশি অসাধারণ হয়। একটা হাঁড়িতে আমি প্রথমে বাসি ভাতগুলো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি বাসি যে ডাল ছিল সেই ডালটা। এবার সেই ডালের পেয়ালা ভরেই আমি একটু পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পানি দেব, যেহেতু আমরা এটাকে নরম খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটায় বেশি পানি দিলে খুব সহজেই এই খিচুড়িটা অনেক বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিব আমি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু একসাথে একটু নেড়ে নিচ্ছি, দেন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর বলক তুলে নেব। খিচুড়িটা এদিকে রান্না হতে থাকুক, অন্যদিকে আমরা কিছু সবজি কেটে নিচ্ছি। এর জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি, সেই আলুটাকে আমি 8 টুকরো করে নিয়েছি, আর নিচ্ছি একটা পাকা টসটসে টমেটো, এই টমেটোটাকেও আমি 4 টুকরো করে নেব। আপনারা চাইলে এখানে 2টা টমেটো ইউজ করতে পারেন। আর টমেটো আর আলুগুলোকে আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি, এতে করে টমেটোটা যখন গলে আসবে তখন এটার টেস্টটাও খুব সুন্দর আসবে, আর টমেটোটা গলেই যাবে, এটাকে আর ছোটো টুকরো করার কিছু নেই। অন্যদিকে খিচুড়িটাকে একটু টক করার জন্য কিছু টক ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমের ফলসি বা ফলি, যেটাই বলি না কেন। কাঁচা আমটাকে টুকরো করে কেটে রোদে শুকিয়ে যেটাকে আমরা প্রিজার্ভ করি সেটাই হচ্ছে আমের ফলসি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে টক শুকনো যে বড়ই থাকে সে বড়ই, আর নিয়েছি একটা জলপাই, আর নিয়েছি লেবু। আমি কিন্তু এখানে সবগুলো টক ইনগ্রেডিয়েন্টস ইউজ করব না, 4 ধরনের ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিলাম, আপনারা যে কোনো 2টা ইউজ করবেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে। আর কোনো কিছুই যদি না পাওয়া যায়, লেবু তো অবশ্যই পাওয়া যাবে, সেই লেবুটাই ইউজ করবেন। এদিকে খিচুড়িটায় বলক চলে আসছে আর কিছুটা নরমও হয়ে আসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই যে আলুটাকে 8 টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি আমের ফলসি বা ফলি, আর দিয়ে দিচ্ছি শুকনো বড়ই। শুকনো বড়িটা দেওয়ার আগে সেই শুকনো বড়িটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে শুকনো বড়িটা খুব সুন্দর নরম হয়ে আসবে। এবার খিচুড়িতে দেয়া আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমরা দিয়ে দেব কেটে রেখেছিলাম সেই টমেটোটা। আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরই টমেটোটা দিতে হবে, কারণ টমেটোটা দেওয়ার পর বেশি টাইম আমরা খিচুড়িটাকে চুলাতে রাখবো না। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে 3টা কাঁচামরিচ, আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি যেহেতু এখানে ডাল ইউজ করেছিলাম সেই ডালটাও কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করা ছিল। এবার খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরা একসাথে বেটে নেওয়া, সেটা অবশ্যই এই টাইমে জিরা আর ধনিয়া বাটাটা ইউজ করবেন, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। প্রায় 5 মিনিটের জন্য ঢেকে আমি এটাকে রান্না করেছি, যখন টমেটোটা এমন সুন্দরভাবে গলে যাবে তখন এটাকে নামিয়ে অন্য একটা চুলায় চুলার আঁচটাকে অনেক বেশি কমিয়ে রাখতে হবে। দেখুন টমেটোটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আলুটাও ভেঙে গিয়েছে, আর আমাদের চালটাও খুব সুন্দরভাবে গলে এসেছে। এবার আমরা ফোড়ন তুলে নেব। এর জন্য একটা প্যানে আমি একটু তেল দিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর শুকনো মরিচ দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি। এইখানে রসুনের কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুব ভালো আসবে। রসুন আর শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটাও এখানে বেশি দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক এমন যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা যে খিচুড়িটা অন্য চুলায় নিভু নিভু করে রেখেছিলাম সেই চুলায় খিচুড়িটার মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে খিচুড়িটার সাথে সব কিছু একসাথে মিক্স করে নেব, আর মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের দারুণ মজার বাসি ভাত দিয়ে নরম খিচুড়ি।
এখন আর বাসি ভাতকে ফেলনা না করে খুব সহজেই আমরা এই দারুণ মজার খিচুড়িটা তৈরি করে নিতে পারবো অনায়াসেই। আর এই খিচুড়িটা কিন্তু আপনারা সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায়ও খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবেন। এই খিচুড়িটা এত বেশি মজার যে সবাই খেয়ে বারবারই খেতে চাইবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।